আমার প্রেগনেন্সির যখন 24 সপ্তাহ, তখন যে রুটিন চেক আপ হয় সেই চেক আপে আমাকে একটা, মানে ইউরিন টেস্ট সব চেক আপেই করে, সেই চেক আপে আমার একটা গ্লুকোজ টেস্ট ছিল। প্রথমে ওটা ছিল আমার মনে হয় কোনো একটা সাধারণ টেস্ট, মানে যেটা খুব বেশি এক্সটেন্সিভ কোনো কিছু না। তো সেই ইউরিন টেস্ট না ব্লাড টেস্ট আমার এখন ঠিক মনে নেই, কোনো একটাতে আমার সুগার লেভেলটা যেটা আসার কথা সেটা আসে নাই, সেটা অনেক হাই আসছে। তখন আমাকে ডাক্তার বলল যে তোমার ডায়াবেটিস চেক করতে হবে, ডায়াবেটিস টেস্ট করতে হবে, এবং এটার জন্য হচ্ছে, এটাকে বলে ওরা 3 আওয়ার টেস্ট, খাওয়ার আগে একবার, এবং খাওয়া না, মানে ওদের যেটা গ্লুকোজ খেতে হবে সেই গ্লুকোজ টেস্ট, সেটা হচ্ছে খালি পেটে যেতে হবে সকালে, তারপর ওই গ্লুকোজটা খাওয়ার পরে 1 ঘন্টা পর একবার এবং 2 ঘন্টা পর একবার টেস্ট করতে হবে। তো যাই হোক, আমি আসলে এইটার আগ পর্যন্ত প্রেগনেন্সি ডায়াবেটিস বা যেটার নাম হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস, এটা সম্পর্কে আমি জানতাম না। এই প্রথম আমি এটা জানি, এবং পরে আসলে এটা আমার হয় এবং এটা আমি কন্ট্রোল করি কোনো ধরনের ইনসুলিন ছাড়া, শুধুমাত্র ডায়েট আর এক্সারসাইজ দিয়ে আমি এটাকে কন্ট্রোল করি, এবং শেষ পর্যন্ত নর্মাল ডেলিভারি হয়েছিল আমার, এবং এমিলেরও ওজন একদমই পারফেক্ট, যেটা থাকতে হয় নর্মাল যেটা সেটা ছিল। তো কীভাবে এটা হলো এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আসলে কীভাবে আমি ডায়েটটা কীভাবে ঠিক করলাম, আর মানে প্রথমে আসলে বুঝতেও পারিনি, তো কী কী জিনিস ফলো করছিলাম, এগুলো আজকে আমি বিস্তারিত আলোচনা করব। কারণ অনেকেই আমার কাছে জানতে চান এ বিষয়ে, অনেকে মনে করেন যে মানে আমাকে জিজ্ঞাসা করেন কী খাবো, কী খেলে কমবে, আসলে এটা এইভাবে বলা যায় না, বা এটা কি খুব ক্ষতি হয়ে যাবে আমার, এরকম ডায়াবেটিস আমার আমার বাচ্চাটা কি কোনো খুব বড় ক্ষতি হয়ে যাবে, তো এইভাবে আসলে বলা যায় না, কারণ এগুলো ভ্যারি করে। এই জন্য আমার মনে হয় আমি আরেকজনের কী হবে এটা তো আমি বলতে পারি না, কিন্তু আমাদের জার্নিটা আমি বলতে পারবো কী হয়েছিল তখন। একটু বলি, তার আগে ফার্স্ট ট্রাইমেস্টার যেটাকে বলে, মানে প্রথম 3 মাস, এটা ছিল আমার জন্য খুবই ডিফিকাল্ট, কারণ তখন আমার এক দাঁত ভেঙে গেছিলো। দাঁত ভেঙে যাওয়ার ফলে আমি কিছুই একদমই আমি টোটালি কিছু খেতে পারতাম না, কারণ প্রেগনেন্ট থাকার কারণে কেউ আমার দাঁতটাকে ফেলতে রাজি হচ্ছিলো না। তো একটা আধা ভাঙা দাঁত নিয়ে আমি ছিলাম, এবং আমি স্যুপ ছাড়া জুস ছাড়া আমি তখন একদমই মানে কিছু আমি খেতে পারতাম না, কারণ আমার এই দাঁতটাতে যদি কোনোভাবে চাবা দিকে কিছু হয় তখন এটা আরও একটা অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এই জন্য তো আমি একটা ডাক্তার দেখিয়ে সেটা তাকে রাজি করিয়ে সেই দাঁতটা ফেলতে 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 আমার সেকেন্ড ট্রাইমেস্টার শুরু হয়ে যায়। তো সেকেন্ড ট্রাইমেস্টারও প্রায় মাঝামাঝি অবস্থায় আর কি, আমি আমার দাঁতগুলো সব মানে দাঁত ফেলার পরে আরও অনেক প্রসিডিউর থাকে, সেগুলো সব কমপ্লিট হয়। সেগুলো সব কমপ্লিট হওয়া মানে কি, মানে এখন আমি ঠিকমতো খেতে পারবো। আর প্রেগনেন্সির সময় ঠিকমতো খেতে হয় একটা কারণ, সেটা হচ্ছে বাচ্চারও তো পুষ্টির দরকার হয়। তো এটা নিয়ে আমি একটু চিন্তিতই ছিলাম যে আমি যেহেতু আমার দাঁত ভাঙার কারণে আমি স্যুপ আর জুস ছাড়া আমি কিছুই খেতে পারি না, তাহলে আমার বাচ্চাকে ঠিকমতো আসলে ইয়ে পাবে, পুষ্টিটা পাবে? তো যখন আমার দাঁত ঠিক হয়ে গেল আমি তো ফ্রি হয়ে গেলাম, এবং আমি ইচ্ছা মতো খেতে শুরু করলাম। আর আমার যে ক্রেভিংটা ছিল এটা আসলে মিষ্টির ক্রেভিং ছিল বেশি, টক বা অন্য কিছু আমাকে খেতে তখন ইচ্ছা করতো না, আমার খেতে ইচ্ছা করতো কেক, পেস্ট্রি, মিষ্টি, লাড্ডু, তারপর মানে এই ধর যত ধরনের মিষ্টি খাবার, আইসক্রিম, এগুলো আমার খুব খেতে ইচ্ছা করতো। আর আমি কিন্তু আসলে মিষ্টি অত পছন্দ করি না, কিন্তু তখন আমার কেন যেন খুবই মিষ্টি ক্রেভিং ছিল। তা আমি ভাবতাম যে নিশ্চয়ই বেবিটা পছন্দ করে মিষ্টি খেতে, এই জন্য আমিও খুব খেতাম। আর আমার যে ডায়াবেটিস হতে পারে এটা তো আমি বললামই যে এটা আমার মাথায় নাই, কিন্তু আমি পরে জানলাম যে আমেরিকার যেটা হিসাব, 100টা প্রেগনেন্ট উইমেনের অন্তত 9 জনের এখানে এই প্রেগনেন্সি ডায়াবেটিসটা হয়, মানে এটা এতই কমন, যার কারণে ওরা যখন সপ্তাহ 24 থেকে 28 প্রেগনেন্সির তখন ওরা এটা টেস্ট করে। যাই হোক, আমার টেস্ট যখন করা হলো এবং হাই আসলো, তখন আমাকে ডাক্তার বললো তোমাকে এই গ্লুকোজ টেস্টটা করতে হবে। তো আমি তখন ওটা নিয়ে একটু পড়ালেখা করলাম এবং দেখলাম এটা একটা সিরিয়াস জিনিস, এটা যদি হয়, এটা হওয়ার অনেকগুলো লক্ষণ আছে, মানে অনেকগুলো কারণ আছে, যারা ওভারওয়েট তাদের এটা হওয়ার চান্সেস থাকে বেশি, আমি ওভারওয়েট না। যাদের কোনো কারণে প্রেগনেন্সিতে পুরোটা সময় বেড রেস্টে থাকতে হয় তাদের চান্সেস থাকে বেশি। আমার কোনো বেড রেস্ট ছিল না, আমি মানে স্বাভাবিক যেটা হাঁটাচলা সেটাই করছিলাম। যাদের জেনেটিক্যালি ডায়াবেটিস থাকে, মানে
বাবা মায়ের কারো পূর্বপুরুষের কারো ডায়াবেটিসের হিস্ট্রি থাকে। আমার বাবার বংশে সবারই এই ডায়াবেটিসের হিস্ট্রি, মানে এটা খুবই কি বলবো, এটা খুবই সাধারণ এবং ঐতিহাসিক ডায়াবেটিস তাদের আছে। শুধু আমার বাবার আছে তা না, এটা হচ্ছে আমার বড় মানে এমিলের বাবার বাবারও সেম অবস্থা, ওদেরও হচ্ছে ঐতিহাসিক ডায়াবেটিস আছে, যার ফলে আমি খুবই ভয় পেয়ে গেছি তখন। মানে যেহেতু এমিলের বাবা মা দুই দিকেই পূর্বপুরুষের দুই দিকেই ডায়াবেটিসটার মাত্রাও বেশি, তাহলে হয়তো হতে পারে যে আমার এই ডায়াবেটিসটা মানে এই সুগারটা মনে হয় হাই। টেস্ট করলাম, টেস্টে যে রেজাল্টটা আসলো, মানে প্রথমে আমরা গেলাম রাতে না খেয়ে, সরি রাতে না খেয়ে না সকালে না খেয়ে, মানে রাতে খেয়ে 8 ঘন্টা একটা বিরতি থাকতে হয়, এটা হলো মোট কথা। তখন তো আমি রাতে অনেক কিছু খেতাম, তো 8 ঘন্টা আমি খাইনি, 8 ঘন্টা না খেয়ে সকালে গেলাম যখন, প্রথমে টেস্ট করলো, তারপর আমাকে একটা জিনিস খেতে দিলো ওরা, খুবই জঘন্য স্বাদ। সেটা খাওয়ার 1 ঘন্টা পরে আবার ব্লাড নিল এবং তার 2 ঘন্টা পরে আবার ব্লাড নিল। এই ছিল আমার টেস্টটার হিস্ট্রি। এটার রেজাল্ট যখন আসলো তখন আমাকে 3 জায়গা থেকে ফোন করলো, একজন হচ্ছে ডায়েটিশিয়ান, একজন হচ্ছে প্রেগনেন্সি ডায়াবেটিস স্পেশালিস্ট, আর আরেকজন হচ্ছে আমার যিনি রেগুলার গাইনি ছিল উনি। আচ্ছা, তো আমার রেগুলার গাইনি আমাকে বলল যে এইটা আমার খুবই হাই ডায়াবেটিস ছিল, মানে সুগার লেভেলটা অনেক অনেক বেশি ছিল। তো আমাকে বললো যেটা, যে ইয়ের সাথে কথা বলতে, স্পেশালিস্ট যিনি ওনার সাথে কথা বলতে, একটা ওনার সাথে একটা সেশন নেওয়ার পরে ডায়েটিশিয়ানের সাথে কথা বলে এটা কীভাবে কন্ট্রোল করতে হবে সেটা কথা বলতে একটা প্ল্যান করব আমরা। এখানকার ডাক্তাররা ডিসকাশন করেই কথা বলে, কখনোই কোনো কিছু মানে কথা না বলে কোনো কিছু ওরা চাপায় দেয় না। তো সে আমাকে বললো যে প্রথমে ওষুধ দিবে না, প্রথম সপ্তাহটা নানান কিছু এক্সপেরিমেন্ট করে দেখবে যে আমার কি ইনসুলিন নিতে হবে কি না, কিন্তু যদি আমার মানে ন্যাচারাল ওয়েতে যদি না কমে তখন সে আমাকে ইনসুলিন দিবে। আমি তো মোটামুটি ইনসুলিন শুনেও আমি আধামরা হয়ে গেছি, কারণ হচ্ছে মানে ইনসুলিন নিব বা আমি এগুলো আসলে এইগুলোর মধ্যে দিয়ে আমি তখন যেতে চাচ্ছিলাম না। আর খুব স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া আমার তখন মানে খাওয়ার একটা ক্রেভিং, এক তো হচ্ছে আগে খেতে পারি নাই দাঁতটার জন্য, তখন দাঁত ঠিক হয়েছে খেতে চাচ্ছি কিন্তু ডায়াবেটিস বললো, দুই দিক থেকে মানে খুবই এটা একটা টানাপোড়েনে গেলাম। এই টানাপোড়েনের মধ্যে দিয়ে খাওয়া আসলে আমি তখন কন্ট্রোল করতে পারিনি, আমি গেলাম তখন আমার স্পেশালিস্টের কাছে। উনি যেটা বললো আমাদের দুজনকে ডেকে, যে যেই সুগার লেভেল দেখছে উনি, এটা যদি কন্ট্রোল করতে না পারি তাহলে বাচ্চা মারা যাওয়ার রিস্ক আছে। আচ্ছা, এটা শোনার পরে তো আর খাওয়ার মানে কোনো প্রশ্নই আসে না, কিন্তু না খেলে কীভাবে মানে কীভাবে বাচ্চাটাও কীভাবে পুষ্টি পাবে, বাচ্চাটাও তো তখন বড় হচ্ছে, সেকেন্ড ট্রাইমেস্টার মানে কি আর কয়েকদিন পরেই থার্ড ট্রাইমেস্টার এবং বাচ্চা ডেলিভারি হবে। তো আমাদেরকে স্পেশালিস্ট বুঝিয়েই বললো যে ডায়াবেটিস হলে যেটা হয় বাচ্চাটা তখন বড় হয়ে যায় বেশি, যে যে সাইজ থাকার কথা তার চেয়ে বেশি সাইজ হয়ে যায় এবং তার ফলে মার জীবন ঝুঁকিতে থাকে, তার চেয়ে বেশি ঝুঁকিতে থাকে বাচ্চার জীবন, কারণ এটা তো মার যে প্লাসেন্টার সঙ্গে লেগে থাকে, ওভারওয়েট হয়ে গেলে সেটা সেটা নানান দিক থেকে রিস্ক, সে দম বন্ধ হয়েও নাকি মানে মারা যায় এরকম যদি বড় বেশি বড় হয়ে যায়। আর নর্মাল ডেলিভারি সেক্ষেত্রে একটু প্রবলেমেটিক হয়ে যায়, সি সেকশন করতে হয়, এইরকম আরও নানান কিছু আর কি মানে। আর আরেকটা হচ্ছে যদি কন্ট্রোলে না আনতে পারি তখন এটা হলো বাচ্চারও হয়তো বাচ্চাটা জন্মই নিবে ডায়াবেটিস নিয়ে, মানে হাই সুগার নিয়ে। আচ্ছা, এটা হচ্ছে আমাদেরকে স্পেশালিস্ট বললো। এটা শোনার পর থেকে তো আসলে কী বলবো, মানে খাওয়া দাওয়া মোটামুটি আমার বন্ধ হয়ে গেছে এরকমই, কারণ এই মানে অন্য সব কিছু ঠিক আছে, আপনার খেতে ইচ্ছা করছে এটা সেটা, কিন্তু আপনাকে যদি বলে যে এটা থেকে আপনার বাচ্চা মারা যেতে পারে বা মানে মৃত বাচ্চা হতে পারে, এটা এটা তো আর তখন তার আসলে কোনো কথাই কোনো খাওয়াই আর তখন মানে কী বলবো এটা সম্ভব না। তো যাই হোক, ওটার পরে তো আমি মোটামুটি আমি বুঝতেই পারতেছিলাম না যে কীভাবে কী হবে বা এটা কেন হলো বা কী হাউ টু কন্ট্রোল ইট, আসলে কোনো আমার কোনো আইডিয়া ছিল না। তো আমাকে ফোন করলো হচ্ছে আমার ডায়েটিশিয়ান, সে আমাকে ফোন করে বলল, খাওয়ার চার্ট দিল, আমাকে একটা জিনিস কিনতে হলো, ওটা হচ্ছে একটা মানে বাসায় বসে টেস্ট করার জন্য, সুগার টেস্ট করার একটা যন্ত্র, সেটা কিনলাম, কিটগুলা কিনলাম। আমাকে যে নার্সটা ফোন করেছিল ও আমাকে অনেক খাবার টাবারের একটা চার্ট কী কী অনেক কিছু বললো আর কি, যে
কতটুকু খেতে পারবো, সবই খেতে পারবো কিন্তু কম খেতে হবে, নানান কিছু। কিন্তু সমস্যাটা হয়ে গেছে, ওর কাছে যে খাবারের চার্ট বা ও আমাকে যে খাবারগুলো মানে মেনটেন করতে কন্ট্রোল করতে বলছে সেই খাবারগুলো তো আমি খাই না। কারণ ওরা ওরা একটা আমার মনে হয় একটা ইউনিভার্সাল বা আমেরিকার বেশি লোকজন, বেশিরভাগ লোকজন যেগুলো খায় সেগুলোর উপর ভিত্তিতে মানে ভিত্তি করে ওদের চার্টটা তৈরি। আমার ডায়েটের সঙ্গে, আমাদের খাবারের সঙ্গে ওদের আসলে ওটার তেমন কোনো মিল নাই। তো এটা ছিল আমার জন্য আরেকটা ডিফিকাল্ট, আমি তো বুঝতেই পারছিলাম না যে ওইটা আমি কীভাবে মেনটেন করব। তখন আমি ওকে এটা শেয়ার করলাম আর কি, যে দেখো আমার, আমি যেসব খাই ওটার কোনো কিছুই তোমার চার্টে নাই। তখন ও আমাকে যেটা বললো যে এটার জন্যই আমরা এক সপ্তাহ সময় নেব, সেটা হচ্ছে তুমি খাবা, তুমি পরিমাণটা বুঝে বুঝে খাবা, তুমি যাই খাবা এটা তুমি লিখে রাখবা, এবং খাবার এক ঘন্টা পর পর তুমি তোমার সুগার মাপবা। আমরা এক সপ্তাহ দেখব, কারণ অনেকে খাওয়া কন্ট্রোল করে এবং হেঁটে হাঁটাহাঁটি করে ডায়াবেটিসটা কন্ট্রোল করতে পারে, অনেকে এগুলো করেও পারে না, তখন তাদেরকে ইনসুলিন দিতে হয়। তো আমরা প্রথম সপ্তাহ দেখব যে তুমি ডায়েট করে এটা কন্ট্রোল করতে পারো কি না। আচ্ছা, কী করা যাবে না? সে আমাকে বললো ফলের জুস খাওয়া যাবে না, এবং খুবই ইন্টারেস্টিং এটা, দুধ খাওয়া যাবে না। আমি জানি না আমাকে দুধ খাওয়া একেবারে, বলছে দুধ যদি খেতে হয়, খেতে ইচ্ছে করে, তাহলে আমন্ড মিল্ক খেতে হবে, মানে বাদামের দুধ। আমার আসলে দুধ খেতে ইচ্ছাও করে না, আমি ওটা একেবারে স্কিপ। ড্রাই ফ্রুট, যেমন ধরেন আঙুর, আঙুরের যে ড্রাই মানে ভার্সন সেটা হচ্ছে কিসমিস, এরকম অনেক ড্রাই ফ্রুট এখানে পাওয়া যায়। আমি যেমন খেতাম তখন প্রুন, ড্রাই প্রুনটা আমি তখন খেতাম। আমাকে বললো কোনো ধরনের ড্রাইড ফ্রুট খাওয়া যাবে না, এবং এটার কারণ হচ্ছে একটা ফলে এমনিতেই তো অনেক চিনি থাকে, ফল হচ্ছে চিনিযুক্ত, সুগার আছে, যখন সেটা ড্রাই হয় সেটার চিনির পরিমাণটা অনেক বেড়ে যায়। তো যাই হোক, এই তিনটা ছিল আমার জন্য একেবারেই নিষেধ, মানে একটা হচ্ছে ফলের জুস, একটা হচ্ছে দুধ, একটা হচ্ছে যে কোনো ধরনের ড্রাইড ফ্রুট, ও আরেকটা ছিল সেটা হচ্ছে যে কোনো চাইনিজ ফুড আমাকে খেতে মানা করেছিল। আমাদের এখানে চাইনিজ টেকওয়েটা খুব মানে এটাকে কী বলবো, মানে খুব কম দামে পাওয়া যায়, খুব মজার খাবার পাওয়া যায়, এই জন্য অনেকেই খায়। ধরেন বাসায় আসার সময় নিয়ে আসলো এবং ওটা খেলাম। তো আমাকে বললো কোনো ধরনের চাইনিজ ফুড খাওয়া যাবে না, এটার কারণ হচ্ছে সব চাইনিজ ফুডেই ওরা নানান ধরনের সস ব্যবহার করে, সেই সসগুলোতে অনেক চিনি থাকে। আচ্ছা ঠিক আছে, আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে কোনো একটা খাবার কেনার সময় সেটার প্যাকেটে দেখতে হবে অ্যাডেড সুগার কতটুকু। আপনি যদি এখন থেকে খেয়াল করবেন, যখন আপনি কোনো বিস্কিট কিনবেন বা কোনো আইসক্রিম খাবেন বা কোনো কোক দেখবেন, দেখবেন যে সেখানে ন্যাচারাল সুগার কতটুকু আছে সেই সেই খাবারটাতে, আর অ্যাডেড সুগার কতটুকু আছে। আচ্ছা, আমি এগুলো কিছুই আসলে, প্রথমেও তো আমাকে বললো এবং আমরা প্রথম সপ্তাহটা শুরু করব খাওয়া দাওয়া, তখনও কিন্তু আমি এগুলো এত ভালো করে সত্যি কথা যেটা আমি বুঝি, তা আমি শুরু করলাম। এবং আমি সকালবেলা যখন ঘুম থেকে উঠি, প্রথমে প্রথমে হচ্ছে মানে খাওয়ার আগে মাপতে হয়, খাওয়ার আগে যখন মাপি ওটা মোটামুটি ওটা সুগারটা বেশি না, ওটা ভালোই, সুগারটা কম। আচ্ছা, খাওয়ার এক ঘন্টা পরে, ব্রেকফাস্ট করার এক ঘন্টা পরে যখন মাপি, এটা হচ্ছে এত বেশি এত বেশি এত বেশি, মানে এটা মোটামুটি আমার জন্য খুবই নার্ভাস করা আর কি, নার্ভ ব্রেকিং, দেখা যায় 196 কখনো কখনো। আচ্ছা, যেটাই খাই মানে যে ব্রেকফাস্টই খাই না কেন, আমার ইয়েটা হচ্ছে মানে অনেক উপরে। আচ্ছা গেল, তারপর হলো আমাকে বললো আর কি যে একবারে বেশি খাওয়া যাবে না, অল্প অল্প করে খেতে, তো দুই ঘন্টা পর পর খেতে, অল্প অল্প করে, ধরুন দুই ঘন্টা পরে মানে ব্রেকফাস্ট খাওয়ার দুই ঘন্টা পরে আবার একটু বাদাম খেতে, একটু কোনো একটা স্ন্যাক্স খেতে, তারপরে আবার দুই ঘন্টা পরে খেতে, কিন্তু অল্প অল্প করে খেতে, এইভাবে। তো আমি নানান কিছু তখন আমি খেয়ে 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 এক সপ্তাহ পরে আমরা মোটামুটি আমরা বুঝে গেছি, এবং ওই কারণটাতে যেহেতু খেতাম এবং টেস্ট করতাম এবং দেখতাম যে কত হয়, এবং আমি কিছু কিছু সময়ে যেমন আমি দেখতাম যে ব্রেকফাস্ট আমি যেটাই খাই না কেন আমার এটা খুবই হাই থাকতো, অন্য সময়গুলো হয়তো কন্ট্রোল হচ্ছে। তো এক সপ্তাহ পার হওয়ার পরে আমি মোটামুটি বুঝে গেছি যে খেলাটা আসলে কী। খেলাটা হচ্ছে আমার যেটা প্রথম প্রবলেম ছিল, আমি যেগুলোকে মানে সুগারলেস খাবার মনে করে খাচ্ছি, যেমন আমি একটা ব্রাউন ব্রেড খেতাম, দুই পিস খেলেও সেটা, দুইটা পিস ব্রেড খেলেও সেটা এই আমার মানে আমার 180-এর উপরে আমার সুগার হয়ে থাকতো।
পরে একদিন আমি খেয়াল করলাম যে ওইটাতে অ্যাডেড সুগার কত, আমি দেখলাম আর কি প্যাকেটটাতে, দেখলাম ওটাতে অ্যাডেড সুগার আছে, খুব কম কিন্তু অ্যাডেড সুগার আছে। অ্যাডেড সুগারওয়ালা কোনো খাবারই আমি খেতে পারতাম না। আপনি যদি কোক বা আইসক্রিম দেখেন, যেগুলো মিষ্টি খাবার, এগুলোতে অ্যাডেড সুগারের পরিমাণ থাকে অনেক বেশি, এগুলোতে আরও না। কিন্তু আমার তো আইসক্রিমের ক্রেভিং বা মিষ্টি জিনিসের ক্রেভিং। তো পরে আমি যে ডায়েটটাতে আসলাম ফাইনালি এই সমস্ত কিছুর মধ্য দিয়ে যাওয়ার পরে, সেটা হচ্ছে সকালবেলা ব্রেকফাস্টে কোনো ফল খাওয়া যাবে না, যেটা আমার একটা অভ্যাস। আমি সকালে একটা ফল খেতাম, একটা কলা বা একটা কিছু, এবং কোনো হেভি কিছু খাওয়া যাবে না। ব্রেকফাস্টটা সামহাও, ব্রেকফাস্টের সময় খিদা লাগে, কিন্তু ব্রেকফাস্টটা সামহাও কম খেতে হবে। তো কম খেতে কী খাবো, মানে ব্রেড দুইটা খেলেও হয়, একটা খেলেও হয়, সুগার ছাড়া ব্রেড ওগুলো খেতে একদমই ভালো লাগে না। তারপরে এই সব নানান কিছু এক্সপেরিমেন্ট, সিরিয়াল তো খেতে পারবো না, দুধ খেতে পারবো না, তারপর রুটি টুটি এগুলো আমি খেতে পছন্দ করি না, রুটি দিয়ে আলু ভাজি খেলে তো অনেক উপরে উঠে থাকে সুগারটা। তখন আমার যেটা অভ্যাস হয়ে গেল সেটা হচ্ছে সকালবেলা আমি দুইটা সিদ্ধ ডিম খেতাম, প্লেন অ্যান্ড সিম্পল দুইটা সিদ্ধ ডিম, আর কোনো কিছুই না। এবং দুইটা সিদ্ধ ডিম খেলে আমার কখনোই ইয়ে বাড়ত না, সুগার বাড়ত না। এটা খাওয়ার পরে তার 2 ঘন্টা পরে আমি আবার কিছু খেতাম, তখন হয়তো আমি একটু হেভি কিছু, মানে হেভি কিছু বলতে বলছে হয়তো আমি একটা ব্রেড খেতাম একটা ডিম দিয়ে বা কিছু একটা দিয়ে, কিন্তু জ্যাম জেলি তখন আমি খেতাম না, তখন বাদ এগুলো। অথবা খিচুড়ি খেতাম, খিচুড়িটাতে আমি খিচুড়ি খেতে পছন্দ করি, মানে সব কিছু মিক্স করে, সবজি টবজি সব মিক্স করে আমি অল্প একটু খিচুড়ি খেতাম। আর হচ্ছে তারও 2 ঘন্টা পরে বাদাম খেতাম, তারও 2 ঘন্টা পরে আমি চিজ খাই, চিজ খেতাম তারও 2 ঘন্টা পরে, তখন কিন্তু খিদা লাগে না, তখন অনেক খিদা লাগে। তারও 2 ঘন্টা পরে হয়তো আমি একটা মাছ খেতাম, মাছ, ভাত, পাউরুটি বা রুটি, যা কিছুই আমি তখন খেতাম সেগুলো হচ্ছে বাদামি রঙের, মানে ব্রাউন। হোয়াইট যে রাইস সেটার খেলে এটা আমি, এটা কিন্তু আমার কিন্তু মানে দিনে তখন আমি 4 বার করে সুগার মাপি, প্রত্যেকবার খাওয়ার 1 ঘন্টা পরে, এবং সেটা আমি লিস্ট করি, এটা লিখে রাখতে হয়, সেই লিস্টটা আমি প্রত্যেক সপ্তাহে আবার পাঠাই, আমার ডায়েটিশিয়ানকেও পাঠাতে হয়, আমার গাইনিকেও পাঠাতে হয়, কারণ ওরা আমাকে চেক করছে যে আমার যদি মানে কন্ট্রোল না থাকে, আমার যদি লেভেলটা হাই হয় তখন ওরা আমাকে ইনসুলিন দিবে, ইনসুলিন তো যাতে নিতে না হয়, সেই জন্য আমি মানে কঠিন কঠিনভাবে আমি ডায়েট তখন শুরু করলাম আর কি। তো ডায়েট মানে কি, তখন কিন্তু আপনি ডায়েট মানে না খেয়ে আপনি থাকতে পারবেন না। আরেকটা জিনিস ছিল, এটা হচ্ছে কখনো লোভে পড়ে বেশি খেয়ে ফেললে বা মিষ্টি কিছু খেয়ে ফেললে, যেমন আইসক্রিম, এরপরে 20 মিনিট হাঁটলেই সুগারটা সেই রকম হতো না। 20 মিনিট বাইরে সবসময় আমি যেতাম, তখন বাইরে, তখন সামার ছিল, কিন্তু সব দিন ওয়েদার ভালো থাকতো না, কখনো বৃষ্টি, কখনো এটা, কখনো সেটা, বাসার ভেতরে একটু 20 মিনিট যদি মানে এক রুম থেকে আরেক রুমে হেঁটে হেঁটে যেতাম, আসতাম যেতাম আসতাম, অনেক কষ্ট হয় কারণ তখন তো শরীরটা অনেক ভারী থাকে। কিন্তু এইটা আমি দেখলাম যে কখনো যদি এরকম 15 থেকে 20 মিনিট হেঁটে ফেলতাম খাওয়ার পরে, তখন সুগারটা সেইভাবে বাড়তো না। আদারওয়াইজ এই অ্যাডেড সুগারওয়ালা কোনো জিনিস আমি খেতে পারতাম না, অনেক বেশি আমার সুগারটা বেড়ে যেত। যাই হোক, তো যখন আমার এরকম প্রায় 1 মাস আমার এই চার্টটা ওরা দেখলো, আমার চার্টটার কয়েকটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করবো, জাস্ট বোঝার জন্য যে কী কী খেতাম, কারণ আমার এখন ঠিক মনে নাই কী কী খেতাম, কীভাবে খেতাম, 2 ঘন্টা পর পর দেখতাম। আপনার এমন না যে আপনাকে ওইগুলোই খেতে হবে, বাট একটা জিনিস খেয়াল করবেন, মানে পরিমাণটা যেন কম হয়। যেমন খেজুর আমি খেতাম, আমার মিষ্টি ক্রেভিং ছিল তো আমি খেজুর খেতাম 2, এবং ওই 2 খেজুর খেয়ে আমার কোনো কিন্তু ইয়ে হয় নাই, এটাকে কী বলে, মানে কখনো সুগার বাড়ে নাই। আর অন্যান্য জিনিসও আমি পরিমাণেও কম খেতাম, আবার আমি সবসময় এই সুগার জিনিসটা দেখতাম যে কতটুকু আছে, প্যাকেটের লেখাটা দেখতাম। এবং এখানে এটা একটা সুবিধা যে সব খাবারের প্যাকেটেই লেখা থাকে, জিনিসটা উল্লেখ করা থাকে। বাট ডিম খেয়েও আমার কখনোই বাড়ে নাই, সুগার বাড়ে নাই, শেষ পর্যন্ত আমাকে একদম, মানে আমার প্রেগনেন্সির শেষ পর্যন্ত আমাকে কোনো ধরনের ইনসুলিন নিতে হয় নাই, যেটা আমি খুব ভয় পাচ্ছিলাম আর কি, যে আমার যদি ওটা হয়। আরেকটা আমি ভয় পাচ্ছিলাম যে বেবি ওভারওয়েট হয়ে যায় কি না, তো বেবি ওভারওয়েটও হয় নাই। আবার আরেকটা প্রবলেম আছে, যদি একদমই না খেয়ে থাকেন, আমি যেরকম একটা ডায়েটের মধ্যে দিয়ে যেতে হয়, তখন কিন্তু আবার বাচ্চা ইয়েও হতে পারে, মানে ওর প্রেশার লো হয়ে যেতে পারে, প্রেশার লো হয়ে গিয়ে অন্য প্রবলেম হবে। তো এইটা এই জন্য খুব কমপ্লিকেটেড জিনিস, এটা এত সহজ জিনিসটা না। একদিকে আপনার
খাওয়ার একটা চাহিদা আছে শরীরে, আরেক দিকে হচ্ছে আপনি অতটা খেলে আপনার ক্ষতি হবে। এই দুটোর যে একটা ব্যালেন্স, এটাই হলো ডায়াবেটিসের কি বলবো চিকিৎসা, মানে ডায়াবেটিসের চিকিৎসা, যে ব্যালেন্স করা, জাস্ট ব্যালেন্স। যদি আপনি লোভে পড়ে বেশি খেয়ে ফেলেন তাহলে 15 থেকে 20 মিনিট হেঁটে নেন, যত কষ্টই হোক। আর হাঁটাহাঁটি, এটা আসলে কিন্তু এটা আসলেই মানে এটা এমনিতে তো ভালোই, প্রেগনেন্সির সময়ও খুবই ভালো। এখানে কিন্তু মানা করে না যে আপনি কোনো কাজ করবেন না, এটা হচ্ছে আপনার যদি স্পেশাল কোনো কন্ডিশন থাকে তখন হয়তো আপনাকে বেড রেস্টে থাকতে হবে বা আপনি কিছু করতে পারবেন না, কিন্তু নর্মাল ন্যাচারাল মানে যদি আপনার কোনো রকম প্রবলেম না থাকে, যদি ডায়াবেটিস থাকে বা নাও থাকে, প্রতিদিন হাঁটাহাঁটি করা এটা বাচ্চার জন্যও ভালো, আপনার জন্যও ভালো। তো এই হইলো আমার ডায়াবেটিসের কি বলবো মানে শেষ করার কাহিনী। আমার বাচ্চা ডেলিভারি হওয়ার পরে, মানে এমিল জন্ম নেওয়ার পরে সঙ্গে সঙ্গে ওকে কিন্তু ওরা সুগার টেস্ট করেছিল ওর ডায়াবেটিস আছে কিনা এটা দেখার জন্য। যাই হোক, ফর্চুনেটলি ওর সুগার হাই ছিল না। এরপর আমাকে ওরা টেস্ট করে সঙ্গে সঙ্গেই, মানে যেগুলো ওয়ান টাইম টেস্ট বলি আমরা, ওয়ান টাইম কিট দিয়ে করে, ওটাতেও আমার তখন দেখা গেছে আমার আর ডায়াবেটিস তখন নাই। তার মানে আমার যে ডায়াবেটিসটা ছিল ওটা হচ্ছে ওই প্রেগনেন্সির সময় যে হরমোনাল চেঞ্জ হয় তাতে বডি মানে ইনসুলিনটার তখন পরিমাণ মতো বা পর্যাপ্ত তৈরি হচ্ছিল না, এজন্যই ডায়াবেটিস হয় ওই সময়টাতে। তো আমার সেটা হয়েছিল, যেই বাচ্চাটা বের হয়ে গেছে সেই শরীর আবার আগের মতো আগের জায়গায় ফেরত চলে এসছে, এবং মানে সঙ্গে সঙ্গেই আমার সুগার আর হাই ছিল না। আচ্ছা, কিন্তু আমাকে ডাক্তার যেটা আমার যে গায়নি সে আমাকে যেটা বলেছে আর কি জিনিসটা নিয়ে, এটা হচ্ছে আমার যে কোন মানে আমার এরপরের প্রেগনেন্সিগুলোতেও আর পরের মানে বাচ্চাগুলো যখন হবে তখনও সেম ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বা আশঙ্কা এটা হচ্ছে 96%-এরও বেশি যে হবে মানে আমার। আচ্ছা, আরেকটা হচ্ছে আমার এবং আমার বাচ্চার মানে এমিলের বয়স 50 হবার পরে ডায়াবেটিস হওয়ার রিস্ক 90% আমারও এবং এমিলেরও। এটার কারণ হচ্ছে ওরা এটা ওদের গবেষণায় ওরা দেখেছে যে যেসব মায়েদের এই সময় ইয়ে থাকে ডায়াবেটিস থাকে, 50-এর পরে গিয়ে ওদের ডায়াবেটিস ধরা পড়ে, আর বাচ্চাদের ক্ষেত্রেও সেম। তো যাই হোক, 50 এখনও অনেক দেরি, এই জন্য এখন ভালো করে মিষ্টি আইসক্রিম এগুলো খেয়ে নিচ্ছি। আর যদি 50-এর পরে হয়ও, আমার মনে হয় এই যে একটা ডায়েটের মধ্য দিয়ে বা একটা জার্নির মধ্য দিয়ে আমি গেছি, এটা হয়তো আমাকে তখন হেল্প করবে। তো মোটামুটি এটাই আমার কি বলে জার্নির একটা মানে সামারি। আমার মনে হয় যে এটা হয়তো আপনাদের কারো কারো কাজে লাগবে, বাট আমার ডায়েট না শুনে বা আমার কথা না শুনে বেস্ট হচ্ছে আপনি প্রত্যেকবেলা খাবার পরে নিজে ওয়াচ করেন যে কতটুকু খেলে কী খেলে আপনার সুগার লেভেলটা কন্ট্রোলে থাকে।